ফেসবুকে ভিডিও দেখার সময় আমরা অনেকে একটা প্যারা খেয়ে থাকি, সেটা হচ্ছে আমরা যখন নিউজ ফিডে কোনো ভিডিও দেখি, ভিডিও দেখার সময় যদি ফোনে কোনো কল আসে কিংবা ইন্টারনেটের কারণে যদি নিউজ ফিডটা রিলোড নেয়, তাহলে কিন্তু সেই ভিডিওটা আর খুঁজে পাওয়া যায় না। অনেক সময় দেখা যায় অনেক গুরুত্বপূর্ণ ভিডিও থাকে, আমরা খুঁজলেও সেই ভিডিওটি আর বের করতে পারি না। আজকের ভিডিওতে এই বিষয়টার সমাধান দিব। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফেসবুকের এমন একটি সেটিংসের সাথে পরিচয় করে দেবো, যে সেটিংসের মাধ্যমে আপনি চাইলে ফেসবুকে কোন কোন ভিডিও আপনি দেখেছেন সেগুলোর হিস্টোরি দেখে নিতে পারবেন, যার মাধ্যমে আপনি হিস্টোরি থেকে আপনার সেই ভিডিওটাকে খুঁজে বের করতে পারবেন যেটা নিউজ ফিডে হারিয়ে ফেলেছিলেন। ফেসবুক নিউজ ফিডে কোন কোন ভিডিও দেখেছেন সেইটার হিস্টোরি জানার জন্য আপনি যেটা করবেন, আপনার ফোন থেকে চলে যাবেন ফেসবুকের অফিসিয়াল অ্যাপে। অ্যাপে আসার পর আপনি এখান থেকে এই থ্রি লাইন্সে ক্লিক করবেন যেখানে আপনার প্রোফাইল পিকচার রয়েছে। এখানে ক্লিক করার পর আপনি এখানে অল শর্টকাটের ভিতর থেকে খুঁজে বের করবেন ভিডিও। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ভিডিও, ভিডিওতে ক্লিক করলে দেখতে পারবেন ভিডিও সেকশনে চলে আসবে। এবার আপনি কীভাবে এখান থেকে আপনার ওয়াচ হিস্টোরিটা খুঁজে বের করবেন, এইখানে আপনি দেখতে পাচ্ছেন একটা ম্যান আইকন রয়েছে, আপনি যেটা করবেন এখান থেকে এই ম্যান আইকনে ক্লিক করবেন। ম্যান আইকনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে রয়েছে সেভ ভিডিও, এখানে রয়েছে হিস্টোরি, সেলুলার ডাটা ইউজ এবং নোটিফিকেশন। আপনি যেটা করবেন এখান থেকে এই হিস্টোরিতে ক্লিক করবেন। হিস্টোরিতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনি নিউজ ফিডের ভিতরে কোন কোন ভিডিও দেখেছিলেন সেটার হিস্টোরি এখানে চলে আসছে। এবার আপনি যদি নিউজ ফিডে কোনো ভিডিও দেখে থাকেন তাহলে সেই ভিডিওটি এখানে হিস্টোরিতে চলে আসবে, আপনি এখান থেকে সেই ভিডিওটি আবার দেখতে পারবেন কিংবা আপনার প্রয়োজনে কাজে লাগাতে পারবেন। এই বিষয়টা আপনাদের ভিতরে অনেকেই জানেন আবার অনেকেই জানেন না, মূলত যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক দিবেন এবং এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে অলে প্রেস করে দিবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।